আর্মি পাঠাইছে, নেভি পাঠাইছে, এয়ারফোর্স পাঠাইছে, হেলিকপ্টারে পানি ছিটাইছে, ওই পানি পড়তে পড়তে পানি আর থাকে না, ওটি অক্সিজেন হয়ে যায়। যত বেশি লোকজন গেছে তত বেশি লুটপাট হয়েছে, এটা শিখে গ্রহণ না কেন? কোন মন্ত্রী কি দায়িত্ব তাও আমরা ঠিক মতন জানি না, কে কি কাজ করে জবাব দিতে তো নাই কোথাও। এই মাত্র আমাদের মাননীয় দুর্যোগ মন্ত্রী বিরাট লম্বা চওড়া একটা বিবৃতি শুনালেন যে কত মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, সেসব লীগগুলি নিজে দিন রাত পরিশ্রম করে আগুন নিভেছেন। আসলে আগুন নিভাই নাই, আগুন আজও জ্বলছে। আল্লাহ যা করেন সেখানে জনগণ হাত কম থেকে জনগণ চেষ্টা করতে পারে। এখানে আর্মি পাঠিয়েছেন, নেভি পাঠিয়েছেন, এয়ারফোর্স পাঠিয়েছেন, হেলিকপ্টারে পানি ছিটাইছে, ওই পানি পড়তে পড়তে পানি আর থাকে না, ওটি অক্সিজেন হয়ে যায়। কোন রকম তারা যে ইয়া পুলিশদের হেডকোয়ার্টারটা ই করতে পারছে, রক্ষা করতে পারছে, একটা দোকানও রক্ষা হয় নাই। সেটা আসল কথা, আপনাদের শত চেষ্টা সত্ত্বেও কোনো দোকান রক্ষা হয় নাই, কোন দোকানে একটা মালও কেউ রক্ষা করতে পারে নাই। আর যত বেশি লোকজন গেছে তত বেশি লুটপাট হয়েছে, এটা শিখে গ্রহণ না কেন? ওইখানে যদি কাউকে না যাইতে দিতেন, আগে যাইয়া পুলিশ আর্মি বিজিবি যদি ই করতো তাহলে কোনো লুটপাট হইতো না। আপনি বিরাট এক ফিস্তি দিলেন যে সব কিছু আপনি করছেন, করছেন ঠিকই কিন্তু মানুষ রক্ষা পায় নাই, চিকিৎসা ভালো হয়েছে মানুষ। স্পিকার আমার কথা হলো অন্য জায়গায়, কারণ কোথায় কোথায় আসে এই যে টাকা, এইটা তো জবাব দিয়ে কে দেবে? এই পার্লামেন্টে যদি আমরা আপনাকে দুইটা কথা না বলি, জনগণ যদি না শুনে, আপনিও তো বিধি ব্যবস্থা নিতে পারবেন না, কারণ মন্ত্রীর দায়িত্ব, মন্ত্রী এখানে থাকেন না, কোন মন্ত্রী কি দায়িত্ব তাও আমরা ঠিক মতন জানি না, কে কি কাজ করে জবাব দিতে তো নাই কোথাও। ব্যাংকে যেমন জবাব দিতে নাই, মন্ত্রীতে জবাব দিতে নাই, কোথাও যদি কারো জবাব দিতে না থাকে তাহলে এই দেশটা চলবে কিভাবে? সবাই শুধু মাননীয় প্রধানমন্ত্রীর ই দেবেন, তাকে যদি ব্যবহার করেন যে না মাননীয় প্রধানমন্ত্রী এটা বলছেন, প্রধানমন্ত্রী তো একটা ব্যাংকের লাইসেন্স দেন, ব্যাংক কিভাবে চলবে সেটা দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, মন্ত্রণালয়ের, ব্যাংকিং ডিভিশনের, তাদেরকে জবাব দিতে আনতে হবে যে কেন এই ব্যাংকের টাকাগুলো জনগণের টাকা লুটপাট হচ্ছে, কে এই জন্য দায়ী। এই জন্য একটা ইনকোয়ারি কমিটি বন্ধ আপনার নেতৃত্বে করতে পারেন, একটা ইনকোয়ারি কমিটি করেন, আমরা বের করে দেবো, এ তো বড় কোনো কথা নাই। আর একটা কথা যে মাননীয় মন্ত্রী মহোদয়রা কে কি বললেন আমি তো জানি না, এক এক সময় এক এক মন্ত্রী বলেন। মাননীয় আইনমন্ত্রীকে আমি বলবো যে আইন বিষয়ক অভিজ্ঞতা আছে, আমরা একটা নিউজ পেলাম বেগম খালেদা জিয়া, উনি হলো সাজাপ্রাপ্ত একজন আসামি, উনি আগামী নির্বাচন করতে পারবেন না, তবে উনি যেখানে থাকুক উনি রাজনৈতিক চর্চা করতে পারেন, রাজনৈতিক অধিকার ওনার আছে করার, কিন্তু নির্বাচন হয়তো করতে পারবেন না। আর এক মন্ত্রী বললেন যে না উনি শর্ত দেবেছেন উনি কোনো ই করতে পারবেন না, কি নাম, পলিটিক্সই করতে পারবেন না, কোনো রাজনীতি করার করতে পারবেন না, সেই শর্তে উনি বেরিয়ে গেছেন। এখন কোন শর্ত থেকে বেরিয়েছে মাননীয় আইনমন্ত্রী বলছেন, এবং আমাদের ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব মাননীয় মন্ত্রী কৃষিমন্ত্রী উনিও বলছেন যে ওনার রাজনীতিতে বাধা নেই কিন্তু উনি নির্বাচন করতে পারবেন না। আবার ডক্টর হাসান মাহমুদ সাহেব আর এক মাননীয় মন্ত্রী বলছেন যে ওনার রাজনীতিতেও বন্ধ করা হয়েছে। আর আমাদের যদি খোলাসা করি আপনারা বলেন, আমরা তো জনগণকে বলতে পারি যে আসল ঘটনাটা এইটা, তাও আমরা জানি না। আপনারা এক এক সমাজে এক একজনের আইনের ব্যাখ্যা দেন, আইনের ব্যাখ্যা দেবেন আইনমন্ত্রী, আমরা সেইটিকে সঠিক মনে করব। অর্থমন্ত্রী দেবেন অর্থের ব্যাখ্যা, আমরা সেইটিকে মনে করব, আমরা তো কারোর কাছে ব্যাখ্যা পাই না। ধন্যবাদ মাননীয় স্পিকার।